আপনারা জানেন যে আমাকে সর্বভারতীয় সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি গতকালকে সর্বভারতীয় সভানেত্রী ম্যাডাম সোনিয়াজি আমাকে ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের দায়িত্ব দিয়েছেন। আমি ম্যাডাম সোনিয়াজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, রাহুলজিকে ধন্যবাদ জানাই, আমি সর্বভারতীয় অল ইন্ডিয়া এনএসওয়াই প্রেসিডেন্ট নীরাজজিকে, পাশাপাশি ধন্যবাদ জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি আছেন বীরজিৎ সিনহাজিকে, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা, আজকে আমাদের মূল কর্মসূচি হলো শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও। এই কর্মসূচি নিয়ে আমি প্রথম আজকে শুরু করতে যাচ্ছি এবং সেটার প্রথম যে সমস্যা হলো, আপনারা জানেন গত তিন দিন আগে আমি ওবিসির স্টাইফেনের বিষয় নিয়ে যে আন্দোলনটা শুরু করেছিলাম 48 ঘন্টা পের হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি। একজন মন্ত্রী বলেছেন যে কেন্দ্রে টাকা দিচ্ছে না, তাহলে আপনারা বলুন কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, এটা 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 কী ধরনের বক্তব্য আমাদের জানা নেই? আপনারা প্রশ্ন করবেন, যত আমরা চাইছি আমরা কে কী করছে না করছে সেটা আমাদের বিষয় না। আমরা চাচ্ছি অবিলম্বে ওবিসির যেটা সমস্যা, ওবিসির ছাত্র ছাত্রীদের স্টাইফেন্ডটা দিতে হবে। কারণ সমস্যা কী, যে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা পরীক্ষা যেই ফিস, সেই ফিসের সমস্যা হচ্ছে, টিউশন ফিসের সমস্যা হচ্ছে, সেই কারণে ছাত্ররা আজকে গরিব পুয়ার ফ্যামিলির ছাত্রছাত্রীরা আছে। অবিলম্বে ছাত্রছাত্রীদের ওবিসি স্টাইফেন্ডটা দিতে হবে। ছাত্রছাত্রীদের এক একবার এক এক ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকার শিক্ষা দপ্তর ছাত্রদের কাছে পৌঁছাচ্ছে। ছাত্র আজকে বিপাকে আছে, ছাত্র আজকে কনফিউজড, এখানে উমাকান্ত স্কুলের ছাত্ররা আছে এবং সারা ত্রিপুরার ছাত্রছাত্রীরা আমাকে বলেছে যে প্রথম বলেছে সরকার শিক্ষা দপ্তর 40 মার্কের পরীক্ষা নেওয়া হবে 9 এবং 11। তো আমরা চাইছি যে এই যে বিষয় এখন আবার আজকে দুই দিন আগে নোটিফিকেশন জারি করেছে 80 মার্কের পরীক্ষা হবে, এটা কোন ধরনের নীতি এবং কোন ধরনের আইন আমরা সেটা জানি না। ছাত্রদেরকে সমস্যা বলানো হচ্ছে, পরীক্ষারও টাইম নেই, এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই তীব্রভাবে আমরা বিরোধিতা করছি। কারণ ছাত্ররা আজকে কনফিউজ, ছাত্ররা আজকে বিপাকে আছে, ছাত্রদের সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা, যেটা আমরা ডিমান্ড করছি ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের ছাত্ররা নেতারা এবং স্কুলের যারা ছাত্ররা আছে যে 40 মার্কের পরীক্ষা নেওয়ার জন্য, যেটা আপনারা বিগত দিনে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য, এখন 80 মার্কের যেটা নিয়েছেন সেটা আপনারা প্রত্যাহার করুন। ছাত্রদের ক্ষেত্রে ছাত্রদের মঙ্গল কামনার জন্য সেই দাবি আমরা রাখছি, কারণ ছাত্রই আমাদের দেশের ভবিষ্যৎ, ছাত্রদের কথা সরকারকে শুনতে হবে, না হলে হাজার হাজার ছাত্র নিয়ে আমরা কিন্তু ময়দানে ঝড় তুলব। বিভিন্ন পত্রিকাও দেখেছি যে 80 মার্কের পরীক্ষা বলেছে, 40 মার্কের যেটা পরীক্ষা হওয়ার কথা সেটা এখন বলছে 80 মার্কের পরীক্ষা বসতে হবে, এটা কী ধরনের নীতি? আমরা এটা কন্ডেম করি, আমরা এটা তীব্রভাবে নিন্দা করছি। অবিলম্বে এই আইন যেটা আপনারা শিক্ষা দপ্তর দিয়েছেন সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করুন।